দি পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং পুরো বিশ্বের মধ্যে অন্যতম জনপ্রিয় ও বেস্ট সেলিং একটি সেলফ ডেভেলপমেন্ট বই। গত শতাব্দীর অন্যতম সেলফ ডেভেলপমেন্ট লেখক ও বক্তা নরম্যান ভিনসেন্ট পেইল এই বইয়ের লেখক। 301 পৃষ্ঠাব্যাপ্তির পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বইয়ের লেখক দেখিয়েছেন কিভাবে ইতিবাচক চিন্তা করার মাধ্যমে মানুষ জীবনে সফল ও সুখী হতে পারে। এর পাশাপাশি তিনি পজিটিভ চিন্তা করার উপায় নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। নরম্যান ভিনসেন্ট পেইল ছিলেন একজন আমেরিকান ধর্মীয় বক্তা। পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক চিন্তার মাধ্যমে জীবনকে সুন্দর করার ধারণাটি মূলত তার মাধ্যমে জনপ্রিয় ও পরিচিত হয়ে ওঠে। ধর্মীয় বিষয় নিয়ে চিন্তাভাবনা করার সময় তিনি বুঝতে পারেন মানুষের চিন্তাভাবনা তার জীবনের ওপর তার ধারণার চেয়ে অনেক বেশি প্রভাব ফেলে। একজন মানুষ যদি বিশ্বাস করতে না পারে তবে সে অর্জন করতেও পারে না। বিশ্বাস থেকে মূলত চেষ্টা আসে। একজন খারাপ মানুষ যদি বিশ্বাস করে যে সে চাইলে ভালো হতে পারবে না তবে সে ভালো হওয়ার চেষ্টাও করবে না। অন্যদিকে আরও অনেক বেশি খারাপ একজন মানুষ হবে। যদি সে বিশ্বাস করে যে এখনও তার পক্ষে ভালো হওয়া সম্ভব তাহলে সে ভালো হওয়ার চেষ্টা করবে এবং এই চেষ্টাই হয়তো একদিন তাকে ভালো মানুষে পরিণত করবে। নরম্যান ভিনসেন্ট পেইলের একটি বিখ্যাত উক্তি থেকে তার মূল দর্শনটি বোঝা যায়। তিনি বলেছেন, এটি বিশ্বজগতের সবচেয়ে বড় নিয়মগুলোর একটি। আমার আফসোস হয় আরও তরুণ বয়সে কেন এটার সন্ধান আমি পাইনি। ঈশ্বরের সাথে আমার সম্পর্কের পর আমার সবচেয়ে বড় আবিষ্কার এটি। নিয়মটি খুব সাধারণ। কেউ যদি নেতিবাচক চিন্তা করে তার ফলাফল নেতিবাচক হবে, আর কেউ যদি ইতিবাচক চিন্তা করে তবে তার ফলাফল ইতিবাচক হবে। এটি খুব সাধারণ একটি বিষয়, কিন্তু এটাই আবার জীবনের সাফল্য ও উন্নতির সবচেয়ে বড় শর্ত। বিশ্বাস করো এবং সফল হও। পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক চিন্তার সংজ্ঞা দিতে গিয়ে লেখক বলেছেন, ইতিবাচক চিন্তার সংজ্ঞা দেওয়ার বদলে আমি ইতিবাচক চিন্তা করা মানুষের সংজ্ঞা দিতে চাই। এটাই সহজ হবে। ইতিবাচক চিন্তাকারী এমন একজন মানুষ যিনি নেতিবাচক বা খারাপ বিষয়গুলো দেখতে পান, কিন্তু তিনি সবসময় মনে রাখেন তিনি তার নিজের চেষ্টায় এই নেতিবাচক বিষয়গুলো মোকাবেলা করে ভালো কিছু করতে পারবেন। এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন, লেখক কিন্তু বলেননি যে একজন পজিটিভ থিঙ্কার নেতিবাচক বা খারাপ বিষয়গুলো এড়িয়ে যান বা সেগুলো নিয়ে চিন্তা করেন না। তিনি সেগুলোর অস্তিত্ব স্বীকার করেন, কিন্তু এটাও বিশ্বাস করেন তার পক্ষে এসব নেতিবাচক বিষয় বা ঘটনা মোকাবেলা করে ভালো কিছু করা সম্ভব। যারা মনে করেন পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক চিন্তা করার মানে নেতিবাচক বিষয়গুলোর প্রতি চোখ বন্ধ রাখা, তারা আসলে ভুল করেন। নেতিবাচক বিষয়গুলোকে পুরোপুরি এড়িয়ে গেলে বরং বিপদ আরও বেড়ে যাবে। পজিটিভ থিঙ্কার হতে হলে আপনাকে নেতিবাচক বিষয়গুলো মেনে নিয়েই সেগুলোকে ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে মোকাবেলা করার যোগ্যতা অর্জন করতে হবে। দি পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বইটি 10টি অধ্যায়ে বিভক্ত। এই অধ্যায়গুলোতে লেখক ধাপে ধাপে ইতিবাচক চিন্তা কীভাবে মানুষের জীবনকে সুন্দর করে এবং কীভাবে এটা কাজে লাগানো যায় তা বর্ণনা করেছেন। চলুন একে একে অধ্যায়গুলোর মূল বক্তব্য সংক্ষেপে জেনে নেওয়া যাক। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস রাখুন। নিজের প্রতি বিশ্বাস মানে লেখক বুঝিয়েছেন নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখার কথা। আপনি যদি কিছু না জানেন বা না পারেন তাতে হতাশ হওয়ার কিছু নেই। আপনি বিশ্বাস করুন আপনার শেখার যোগ্যতা আছে। শিখুন, শিখে নিলে কাজের যোগ্যতাও আপনার হয়ে যাবে। লেখক বলেন, নিজের যোগ্যতার উপর বিশ্বাস করা ছাড়া সফল ও সুখী হওয়া সম্ভব নয়। নিজের ওপর বিশ্বাস বা আত্মবিশ্বাস মানুষকে আশা করার সাহস যোগায়। আত্মবিশ্বাস আর আশার ওপর ভর করে একজন হতদরিদ্র মানুষ বিরাট ধনীতে পরিণত হতে পারে। একজন দুর্বল মানুষ অনেক বড় বিজয় লাভ করতে পারে। একজন মূর্খ মানুষ বিরাট জ্ঞান অর্জন করতে পারে। নিজের যোগ্যতার ওপর সত্যিকার বিশ্বাস থাকলে কোনো ধরনের নেতিবাচক অবস্থা আপনাকে বিচলিত বা দুর্বল করতে পারবে না। কাজেই সব সময়ে নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখুন। যে কোনো পরিস্থিতিতেই পড়েন না কেন, বিশ্বাস করুন তা মোকাবেলা করার যোগ্যতা আপনার আছে। তাহলেই দেখবেন সামনের অনেক পথ খুলে যাচ্ছে। নাম্বার 2, মনের শান্তি আপনাকে শক্তিশালী করবে। লেখক বলেন, মানুষের অনেক বাস্তব সমস্যাই আসলে তার মনের চিন্তার ফসল। এই কারণে মনকে নেতিবাচক চিন্তা থেকে মুক্ত করতে হবে। লেখক বলেন, এটা করার জন্য বিশ্বস্ত মানুষের কাছে নিজের অশান্তিগুলোর কথা বলাটা বেশ ভালো একটি উপায়। কাছের মানুষের কাছে নিজের মনের দুঃখ ও আশঙ্কাগুলো শেয়ার করলে মন অনেকটা হালকা হয়। আমাদের চেপে রাখা নেতিবাচক চিন্তাগুলো আমাদের মনকে বেশি প্রভাবিত করে। কাজেই নেতিবাচক বা হতাশাজনক কোনো চিন্তা এলে বাবা মা, স্বামী স্ত্রী অথবা কাছের বন্ধুর কাছে মনের কথা খুলে বলুন। নাম্বার 3, কীভাবে শক্তি ধরে রাখবেন। এই অধ্যায়ে লেখক বলেন, আমাদের মনের অনুভূতি আমাদের শরীরের উপর সরাসরি প্রভাব ফেলে। আপনি যদি মনে করেন আপনি দুর্বল, তবে আপনার শরীরও কাজের বা পরিশ্রমের সময়ে দ্রুত ক্লান্ত হয়ে পড়বে। আর যদি আপনি মনে করেন আপনি অনেক পরিশ্রম করতে পারেন, তবে আপনার শরীরও সেভাবেই সাড়া দেবে। কাজেই শরীরকে শক্তিশালী করার জন্য মনকে শক্তিশালী করুন। সবসময় নিজেকে বলুন, আমি শক্তিশালী ও পরিশ্রমী। দেখবেন আপনার শরীরও অনেক বেশি পরিশ্রম করতে পারছে এবং দ্রুত ক্লান্তও হচ্ছে না। নাম্বার 4, প্রার্থনা শক্তি। এ অধ্যায়ে লেখক চিকিৎসকদের উদাহরণ দিয়ে বলেছেন যে
তারা অনেক সময় মানুষের শারীরিক সুস্থতার জন্য প্রেয়ার থেরাপি বা প্রার্থনা চিকিৎসা ব্যবহার করেন। প্রার্থনা ও সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস মানুষের মনে অন্যরকম একটি প্রশান্তি এনে দেয়। যখন সবদিকে অন্ধকার, তখন বিশ্বাস ও প্রার্থনা মানুষের মনে নতুন করে আশা করার সাহস যোগায়। বর্তমান সময়ে আরেকটি বেস্ট সেলিং সেলফ ডেভেলপমেন্ট বই মিরাকেল মর্নিংয়েও একই ধরনের কথা বলা হয়েছে। কেউ যদি প্রার্থনা ও সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে দিন শুরু করে, তবে তার দিনটা অনেক বেশি শান্তিতে কাটে। নাম্বার 5, কীভাবে নিজের মধ্যে সুখ সৃষ্টি করবেন। লেখক বলেন, নিজের মনের সুখের জন্য অন্য কোনো মানুষের ওপর নির্ভর করবেন না। কেউ আপনাকে নিয়ে কী ভাবে এটা নিয়ে বিচলিত হবেন না। যদি আমরা নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকি, তাহলে কোনো মানুষ বা পরিস্থিতি আমাদের সুখী হওয়া থেকে বিরত রাখতে পারবে না। অন্যের কিছু একটা আছে কিন্তু আপনার নেই, এ কারণে কখনো মন খারাপ করবেন না। আপনার যা আছে তা অনেকের কাছেই নেই। পৃথিবীর প্রতিটি মানুষই অনিক এবং প্রত্যেকেরই এমন যোগ্যতা ও গুণ আছে যা অন্য কারো নেই। অন্য মানুষ আপনাকে নিয়ে কী ভাবে তা নিয়ে খুব বেশি চিন্তিত হবেন না। শুধু কারো ক্ষতি না করলেই হলো। বিনিময়ে কিছু পাওয়ার আশা না করে অন্যের মন্তব্য যেন আপনার আত্মবিশ্বাস ও মানসিক শান্তি নষ্ট না করে, সবসময় নিজের কাজে মন দিন, নিজের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর মন দিন। তাহলেই দেখবেন নিজের মধ্যে একটা শান্তির অনুভূতি সৃষ্টি হচ্ছে। নাম্বার 6, অস্থির হবেন না। কিছু মানুষ আছেন যারা একটুতেই অস্থির হয়ে যান, ঘটনা ঘটার আগেই দুশ্চিন্তায় অস্থির অথবা অসুস্থ হয়ে যান। পরীক্ষার 1 মাস বাকি থাকতে পরীক্ষার টেনশনে অস্থির হয়ে যায় অনেকে, এতে করে ঠিকমতো পড়াই হয় না। ইন্টারভিউ তো যাওয়ার আগে নার্ভাস হয়ে যান অনেকে, যার ফলে ইন্টারভিউ ঠিকমতো দেওয়া হয় না। যা ঘটেনি তা নিয়ে আগে থেকে অস্থির হওয়ার কোনো মানে হয় না। কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে মাথা ঠান্ডা রাখুন এবং যত ভালোভাবে পারা যায় প্রস্তুতি নিন। টেনশন করার বদলে প্রস্তুতির পেছনে সময় দিলে মনের মধ্যে ইতিবাচক প্রভাব সৃষ্টি হয় এবং সেই সাথে কাজের ফলাফলও ইতিবাচক হয়। নাম্বার 7, সবচেয়ে ভালোটা আশা করুন এবং তার জন্য কাজ করুন। এই অধ্যায়ে লেখক একজন যুবকের কাহিনী বলেছেন যে তার সব কাজই ব্যর্থ হচ্ছিল। তার ব্যর্থতার কারণ কেউ বুঝতে পারছিল না, কারণ তার সব ছিল। তার জন্ম হয়েছিল একটি প্রভাবশালী পরিবারে, তার শিক্ষা ছিল খুবই উন্নত মানের, ভালো ভালো সব জায়গায় তার দারুণ যোগাযোগ ছিল, কিন্তু তারপরেও সে কিছুতেই সফল হতে পারছিল না। সে যাই করছিল তাই নষ্ট হচ্ছিল। বহু চেষ্টার পরেও সে সফল হতে পারছিল না। চেষ্টা করতে করতে এক সময় সে তার ব্যর্থতার কারণ বুঝতে পারল এবং এটা বুঝতে পারার পর তার জীবন বদলে গেল। অবশেষে সে সাফল্যের দেখা পেল, তার স্বভাবও বেশ বদলে যেতে লাগলো। লেখক যখন সেই যুবককে তার সাফল্য ও তার ব্যক্তিত্বের হঠাৎ পরিবর্তনের কারণ জিজ্ঞাসা করেছিলেন, যুবকটি উত্তর দিয়েছিল, খুব সাধারণ একটি জিনিস তার জীবন বদলে দিয়েছিল, জিনিসটা হলো বিশ্বাস। সে বলেছিল, বিশ্বাস জাদুর মতো কাজ করে। কেউ যদি বিশ্বাস করে তার সাথে খারাপটা ঘটবে, তাহলে তার বেশিরভাগ সময়ই তার সাথে খারাপটা ঘটে, আর ভালোটা বিশ্বাস করলে ভালোটাই ঘটে। দি পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং এ লেখক বলেন, এটা আসলে জাদু নয়। মানুষ যখন ভালোটা আশা করে কাজে নামে, তখন তার আচরণে পজিটিভ ভাব প্রকাশ পায়। সে অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে কাজ করে এবং অন্যরাও তাকে পছন্দ করে। আমাদের উচিত সন্দেহ ও শঙ্কার উপর ফোকাস না করে আশা ও সম্ভাবনার দিকে ফোকাস করা। তাহলে আমাদের আচরণ ও কাজের ফলাফল বদলে যাবে। নাম্বার 8, হেরে যাওয়ায় বিশ্বাস করবেন না। লেখক বলেন, সত্যিকার পজিটিভ থিঙ্কাররা পরাজয়ে বিশ্বাস করেন না। একজন মানুষ যদি কোনো ঘটনার পর ধরে নেয় সে পরাজিত হয়ে গেছে, তাহলে সে আর নতুন করে চেষ্টা করবে না। একজন মানুষ যখনই পরাজয় মেনে নেয়, তখনই আসলে সে ব্যর্থ হয়। কিন্তু পরাজয় মেনে না নিয়ে যদি বারবার চেষ্টা করে যায়, তবে তার জয়ের সম্ভাবনা থাকে। একজন মানুষ যদি বিশ্বাস করে যে পরাজয় বলে কিছুই নেই, তবে সে সবসময় পজিটিভ থেকে জেতার চেষ্টা করে যাবে। নাম্বার 9, ভয় পাওয়া একটি অভ্যাস। দি পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিংয়ে এই অধ্যায়ে লেখক আলোচনা করেছেন, ভয় আসলে মানুষের একটি অনুভূতি। দীর্ঘদিন ধরে ভয় পাওয়ার কারণে এটি মানুষের অভ্যেসে পরিণত হয়। মানুষ কারণে অকারণে ভয় পায়। লেখক বলেন, মানুষ এই অভ্যেস নিয়ে জন্মায় না, ধীরে ধীরে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে এই অভ্যেস গড়ে ওঠে। আর অন্য যে কোনো অভ্যেসের মতো এই অভ্যেসও দূর করা সম্ভব। যে কাজ করতে ভয় পান, নিয়মিত মনে মনে কল্পনা করুন সেই কাজ আপনি খুব সুন্দরভাবে করতে পারছেন, এবং একটু একটু করে সেই কাজ করার চেষ্টা করুন। ভয় করলেও চেষ্টা করুন ভয়কে পাত্তা না দিয়ে কাজ শুরু করার, ধীরে ধীরে মন থেকে ভয় দূর হয়ে যাবে। নাম্বার 10, নিজের সমস্যার সমাধান নিজেই করুন। পজিটিভ থিঙ্কাররা যে কোনো সমস্যায় আগে নিজে সমাধান করার চেষ্টা করেন। কোনো সমস্যায় পড়লে প্রথমেই একজন পজিটিভ থিঙ্কার ভাবেন, তিনি নিজে এই ব্যাপারে কী করতে পারেন। আপনি যখন নিজেকে প্রশ্ন করবেন যে আমি এই ব্যাপারে কী করতে পারি, তখন আপনার মস্তিষ্ক সমস্যার সমাধান পদ্ধতি বের করার জন্য কাজ শুরু করে দেবে। আর আপনি যদি চিন্তা করেন আমি মনে হয় পারবো না, তাহলে আপনার মস্তিষ্কও সমাধান খোঁজা বন্ধ করে দেবে। পজিটিভ থিঙ্কিং এর একটি মূল বিষয় হলো এমনভাবে চিন্তা করা যাতে মস্তিষ্ক অ্যাক্টিভ হয়। সবসময় মনে রাখবেন,
সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। সমাধান ছাড়া পৃথিবীতে কোনো সমস্যা নেই। কিছু সমাধান হয়তো খুবই সহজ, কিছু হয়তো কঠিন, কিন্তু সমাধান ঠিকই আছে। এবং একজন মানুষ যদি বিশ্বাস করে যে সে কোনো সমস্যার সমাধান করতে পারবে, তখন তার মস্তিষ্ক কোনো না কোনোভাবে সমাধান খুঁজে বের করে। ব্যাপারটিকে যদি এভাবে চিন্তা করতে পারেন, তবে কোনো সমস্যা আপনাকে আটকাতে পারবে না। বইটির বিষয়বস্তু আমরা কতটা কার্যকরভাবে তুলে ধরতে পেরেছি তা আমাদের কমেন্ট করে জানান। আপনার প্রতিটি মতামতই আমাদের কাছে মূল্যবান। আর যদি মনে হয় পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিংয়ের বুক রিভিউটি অন্যদেরও কাজে আসবে, তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। নিয়মিত অনুপ্রেরণামূলক ও আত্ম উন্নয়নমূলক ভিডিও পাওয়ার জন্য সবসময় আমাদের সাথেই থাকুন। সাফল্যের পথে জিকে তুষার অফিসিয়াল আছে আপনার সাথে। ধন্যবাদ।